হ্যালো গাইস, তো আজকে আমরা যাব বিয়ে বাড়িতে না, বিয়ে হয়ে গেছে এখন, রিসেপশন পার্টি আজকে। তো দিদিকে একটু স্টেট করতে বসিয়ে দিয়েছি, মানে একটু স্টেট করে যাবে। আগের দিন তো একা একা স্টেট করেছে, স্টেপটা ভালো হয়নি, সেজন্য আজকে বলছে আমাকে স্টেট করে দেওয়ার জন্য। তখন একটু স্টেট করবো, তারপর আস্তে আস্তে আমরা রেডি হবো, রেডি হয়ে পরে যাবো আজকে। তো আজকে একটু সাজগোজ করার ইচ্ছা আছে, কারণ আগের দিন ইচ্ছে মতো সাজতে পারিনি, কারণ আগের দিন বৃষ্টি ছিল, তাই আমরা সাজগোজ করতে পারিনি। তো আজকে সেই সাজগোজটা আজকে কমপ্লিট করবো, আজকে বৃষ্টি নেই। চুল প্রায় স্ট্রেট করা হয়ে গেছে, আধা ঘন্টা লেগে গেছে স্ট্রেট করতে করতে। চুলটা ভীষণই ভীষণই কার্লি, তার থেকে এতটুকু হয়েছে, এটি অনেক। চুলটা স্ট্রেট করা হয়ে গেছে, এখন মুখে মেকআপ করবে আমি, একটু করবে আমার একটু টাইম লাগবে সাজগোজ করতে। আমি সন্ধ্যা থেকে শুরু করে দিলাম সাজগোজ, আর একটু সাজতে বুঝতে আমিও ভালোবাসি, দিদি তো আমার থেকে অনেক বেশি ভালোবাসে। চুলটা স্ট্রেট করা হয়ে গেছে, সবচেয়ে বড় কাজ যেটা চুলটা স্ট্রেট করে দেওয়া ছিল, তো চুল স্ট্রেট করা হয়ে গেছে, আমি চুলটু স্ট্রেট ফেট করবো, আমি কোনো রকমে চলে যাব। তো চলো আমরা রেডি হতে থাকি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি রেডি হচ্ছি, এখন আমি একটু পাউডার লাগালাম মুখটা, দেখো তো একদম পুরো মেকআপ করে, তারপরে আবার তোমাদের সামনে আমি আসবো। তো রেডি হয়ে আসি, আবার পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আবার শাড়ি পরব, অনেকটা টাইম লাগবে। হ্যালো গাইস, তো আমরা শুধু আমরা আমার রেডি হওয়া হয়ে গেছে, মানে মুখে মেকআপ টেকআপ শেষ, কুকুরদের মতো সেজেছি। যাই হোক, আমি ভালো করে মেকআপ টেকআপ করতে পারি না, কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু বৃষ্টি পড়তেছে, যাইতে পারবো কিনা জানি না, কিন্তু রেডিটা হয়ে যায় যদি বৃষ্টি কমে। বাবা চলে এসছে, যে দিদি মেকআপ করছে, মেকআপ এখনো শুরু শেষ হয় নাই আর কি, আমার মেকআপ শেষ হয়ে গেছে, শুধু স্টোনটাও হয়ে গেছে মোটামুটি, শাড়িটা পরবো, চলো শাড়িটা পরে আসি, তারপর দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো রেডি হয়ে গেছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ শুন না, রেডি হয়েছে তারপর থেকে বৃষ্টি, বৃষ্টির জন্য যেতে পারবো না। যে দিদি সেজে গুজে বসে আছে, একটু তাকাতে হয় যে মেকআপ মেকআপ করেও বসে আছে, মুড়ি খাচ্ছে, এখন কি করবে, বিয়ে বাড়ি খাওয়া ছেড়ে এখন খেতে হচ্ছে ওর মুড়ি। মুড়ি খেতে কেমন লাগতেছে ক, ওর মন ভীষণ খারাপ। আমিও এক ঘন্টা থেকে রেডি হয়ে বসে আছে, আপনি 10টা বাজুক, যদি 10টার সময় বৃষ্টি কমে তাও যাবো। যদি বৃষ্টি কমে যায় তাহলে চলে যাবো, কিন্তু এখন বাজে 10টা, এখনো বৃষ্টি কমেনি, আর আকাশ ভীষণই খারাপ। এরকম মেকআপ করার পরেও বৃষ্টি, আমরা আকাশের অবস্থা থেকে আর পড়ি নাই, তাছাড়া কারেন্টও ছিল না, কারেন্টও মাত্র এসছে আর কি, এখন আমাদের শুকনো মুড়ি খেতে হবে। আচ্ছা, সেরকম কিছু বিয়ে বাড়িতে যাবো বলে সেরকম রান্নাও করি নাই আর কি, এমনি তো আজকে নিরামিষ ছিল আমাদের, তো বিয়ে বাড়িতে গিয়ে খাবো বলে আর একটু এক্সাইটেড ছিলাম। তো ভাবো এখন আমরা যেতে পারবো না, আমার ভীষণ কান্না পাচ্ছে, সেজে গুজে যদি না যেতে পারি তাহলে কেমন লাগে বলো তো। হ্যাঁ, বৃষ্টি কম তো নাকি, কিন্তু ভীষণে দূরে, আরো আর একটু যদি কাছে হতো তাও চলে যেতাম ছাতা নিয়ে, কিন্তু আজকে তো অনেকটাই দূরে, যেতে পারবো না, ভাল লাগে না, ভাল লাগে না, চাইব। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা বিয়ে বাড়িতে আলটিমেটলি যেতে পারলাম না, কারণ বৃষ্টির জন্য যেতে পারছি না। তো এখন 11টা বাজে, আর কতক্ষণ ওয়েট করবো না, বৃষ্টি তো কমছেই না, সেজন্য আমি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, মুখের মেকআপটা তুলে ফেললাম, এখন আর কি করব,
খিদেও পেয়েছি ভীষণ, চা আছে তাই একটু খেতে হবে, ঘুমোবো, তাকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এত বৃষ্টি, আমার জীবনের লাইফে ফার্স্ট টাইম যে রেডি হয়ে আমি যেতে পারলাম, প্রথমবার যে আমি যেতে পারিনি, কি আর করা যাবে। তো এখন আমাকে কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে, 11টা বাজে, এত অপেক্ষা করা যাবে না। তো এখন আমি কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো টাটা সবাইকে, গুড নাইট।